হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছো। তো দেখো, আজকে আমরা আবার একটা অনলাইন ক্লাস করব। আজকের আমাদের অনলাইন ক্লাসের বিষয় হচ্ছে অ্যান ব্র্যাডস্ট্রিটের লেখা একটা বিখ্যাত কবিতা, যার নাম হচ্ছে দ্য প্রোলগ। তো দেখো, বেসিক্যালি এটা আমাদের অ্যান ব্র্যাডস্ট্রিটের ওপর প্রথম ক্লাস। এই ক্লাসে আমরা কি করব, এই ক্লাসে আমরা অ্যান ব্র্যাডস্ট্রিট সম্পর্কে জানব এবং তার সাথে এই যে কবিতাটা দ্য প্রোলগ, সেই প্রোলগ কবিতাটা সম্পর্কে জানব এবং এই কবিতাটার প্রথম দুটো যে স্ট্যান্জা আছে সেই স্ট্যান্জাগুলো পড়ে নেব। আমরা এর আরও একটা ক্লাস করব, সেই ক্লাসে আমরা বাকি স্ট্যান্জাগুলো ক্লিয়ার করব। আজকে আমরা সমস্ত কবিতাটা পড়ছি না, আজকে আমরা অ্যান ব্র্যাডস্ট্রিট সম্পর্কে একটা ইন্ট্রোডাকশন করছি, কবিতাটা সম্পর্কে একটা ইন্ট্রোডাকশন করছি, আর কি করছি, আর আমরা প্রোলগ কবিতার প্রথম দুটো স্ট্যান্জা পড়ে নিচ্ছি। দেখো, এটা খুব একটা ইম্পর্টেন্ট কবিতা, মানে মোস্ট ইম্পর্টেন্ট কবিতা বাই অ্যান ব্র্যাডস্ট্রিট। সেই কারণে আমরা কি করছি, টোটালটা একবারে করছি না, আমরা দুটো পার্টে ভাগ করে নিচ্ছি। দুটো পার্টে ভাগ করলে তোমাদের বুঝতে সুবিধা হবে, আর আমি যদি একটা পার্টে করে দিই, একটা পার্টে কি হবে, তোমাদের বুঝতে অসুবিধা হবে। তো সেই কারণে আমি কি করছি, দুটো পার্টে কবিতাটাকে ভাগ করে নিচ্ছি। তো চলো, আর বেশি কথা না বলে আমরা ক্লাস শুরু করি আমাদের অ্যান ব্র্যাডস্ট্রিটের দ্য প্রোলগ। তো প্রথমে আমরা কি করব, প্রথমে আমরা অ্যান ব্র্যাডস্ট্রিট সম্পর্কে জানবো, ঠিক আছে? তাহলে অ্যাবাউট দ্য পোয়েট, অ্যাবাউট দ্য পোয়েটে আমরা কি জানছি, অ্যান ব্র্যাডস্ট্রিট সম্পর্কে জানছি। তো দেখো, প্রথম পয়েন্টে কি জানতে হবে আমাদের, বার্থ এবং ডেথ, কখন জন্ম এবং কখন মৃত্যু। অ্যান ব্র্যাডস্ট্রিটের জন্ম হচ্ছে 1612, মৃত্যু হচ্ছে 1672, মানে 1612 সালে জন্ম এবং 1672 সালে তার মৃত্যু হয়। নেক্সট হচ্ছে, দেখো, সি ইজ অ্যান আমেরিকান রাইটার, মানে আমাদের এই কবি অ্যান ব্র্যাডস্ট্রিট তিনি যে কান্ট্রি থেকে বিলং করেন সেটা হচ্ছে আমেরিকা, দ্যাটস ওয়াই তিনি হচ্ছেন একজন আমেরিকান রাইটার। থার্ড কি, সি বিলংস টু দ্য পিউরিটান পিরিয়ড, তাহলে তিনি যে সময় বিলং করছেন হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারের, সেই সময় হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারে পিউরিটান পিরিয়ড চলছে, মানে হিস্ট্রি অফ আমেরিকান লিটারেচার বলতে পারো, হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারও বলতে পারো, সেই সময় কি চলছে, পিউরিটান পিরিয়ড, দ্যাটস ওয়াই তিনি পিউরিটান পিরিয়ডের একজন মানুষ। এই পিউরিটান কি, দেখো, পিউরিটান হচ্ছে খ্রিশ্চানদের একটা গ্রুপ, এই পিউরিটানরা হচ্ছে একটু অর্থোডক্স খ্রিশ্চান, তারা একটু মানে পুরনো রীতিনীতি এইসবের এই সমস্ত কিছুকে বেশি বিশ্বাস করত এবং সেইগুলোকেই তারা মেনে চলতো, দ্যাটস ওয়াই তাদেরকে পিউরিটান বলা হতো। তাহলে তিনি এই পিউরিটান পিরিয়ডের একজন মানুষকে আমাদের এই অ্যান ব্র্যাডস্ট্রিট। নেক্সট, 4 নম্বর পয়েন্টে কি পাচ্ছি, 4 নম্বর পয়েন্টে পাচ্ছি, দেখো, হার আর্লি ওয়ার্কস রিড ইন দ্য স্টাইল অফ ডু বাট্রাস, তাহলে তার যে প্রথমকার যে কবিতাগুলো, প্রথম দিকের যে লেখাগুলো, সেগুলো কিন্তু তিনি কার ওপর ইনফ্লুয়েন্স হয়েছেন, সেই সময়কার একজন ফ্রেঞ্চ রাইটার, তার নাম হচ্ছে ডু বাট্রাস, এই ডু বাট্রাসের রাইটিংয়ের দ্বারা তিনি কিন্তু ইনফ্লুয়েন্স হয়ে তার প্রথম দিকের রাইটিংগুলো লিখেছেন। দেখবে এই কবিতায় আমরা এই বাট্রাসের একটা রেফারেন্স পাবো, এই বাট্রাসের রেফারেন্সটা আমি তোমাদের তখন ক্লিয়ার করব। তিনি বাট্রাসের ওপর অনেকটা ইনফ্লুয়েন্স হয়েছিলেন, ইনফ্লুয়েন্স হয়ে তার অনেক রাইটিং লিখেছেন, তার যে আর্লি ওয়ার্কগুলো ছিল, প্রথম দিককার যে কাজগুলো ছিল, সেগুলো কিন্তু তিনি বাট্রাসের ওপর ইনফ্লুয়েন্স হয়ে লিখেছেন। নেক্সট কি বলছে, দেখো, 5 নম্বর পয়েন্টে আমরা কি পাচ্ছি অ্যান ব্র্যাডস্ট্রিট সম্পর্কে, 5 নম্বর পয়েন্টে পাচ্ছি, হার ইউনিক স্টাইল অফ পোয়েট্রি হুইচ সেন্টার্স অন হার রোলস অ্যাজ এ মাদার, হার স্ট্রাগলস উইথ দ্য সাফারিংস অফ লাইফ অ্যান্ড হার পিউরিটান ফেথ, তাহলে তার যে কবিতাগুলো, সেই কবিতার মধ্যে যে স্টাইলটা খুঁজে পাই, তার মধ্যে কি কি বিষয় আমরা পাই, আমরা পাই যে তিনি অ্যাজ এ মাদার, দেখো তিনি একজন মহিলা, অ্যান ব্র্যাডস্ট্রিট তিনি একজন মহিলা কবি, তাহলে মহিলা কবি যেহেতু সেই কারণে তিনি একজন মাদার, তাহলে তার মাদার হিসাবে একজন রোল কি, একজন মা হিসাবে তার ভূমিকা কি, সেটা আমরা খুঁজে পাই তার কবিতার মধ্যে। আর কি খুঁজে পাই, তার স্ট্রাগল, তার জীবনে যে স্ট্রাগল, তার জীবনে যে সাফারিং, সেই সাফারিংগুলোকে তিনি ব্যক্ত করেছেন তার কবিতাতে, আর তার পিউরিটান ফেথ, তিনি যে এই খ্রিশ্চান ধর্মের তার যে একটা বিশ্বাস, সেই বিশ্বাসটাকেও তিনি কিন্তু তুলে ধরেছেন তার কবিতার মধ্যে, তার মানে রোল অ্যাজ এ মাদার এবং তার যে সাফারিং, তার যে স্ট্রাগল সেটা খুঁজে পায়, আর কি খুঁজে পায়, তার যে পিউরিটান ফেথ সেটাকে খুঁজে পায়। তা দেখো, এই 5টা পয়েন্ট আমরা মোটামুটি অ্যান ব্র্যাডস্ট্রিট সম্পর্কে জানলাম, তার জন্ম এবং মৃত্যু জানলাম, এটা জানলাম যে তিনি একজন আমেরিকান রাইটার, তিনি বিলং করছেন পিউরিটান পিরিয়ড থেকে, তিনি ডু বাট্রাসের দ্বারা ইনফ্লুয়েসড হয়েছেন এবং তিনি অ্যাজ এ মাদার, অ্যাজ এ মাদার কীভাবে স্ট্রাগল করেছেন, তার যে লাইফের সাফারিং এবং তার যে পিউরিটান ফেথ, সেই বিষয়গুলো তার সম্পর্কে আমরা মোটামুটি জানলাম। এগুলো কেন জানলাম, এগুলো যখন আমরা কবিতাটা পড়বো, দেখবে এই কবিতাটার মধ্যে একটা ফেমিনিস্টিক অ্যাপ্রোচ রয়েছে, মানে
ইকুয়ালিটি ফর উইমেন, মহিলাদের জন্য যে সমতা বা সমান অধিকার তার কথা কিন্তু এখানে বলা রয়েছে। তো সেই কারণে আমরা কিন্তু এই পয়েন্টগুলো জানলাম, এগুলো কিন্তু আমাদের কাজে লাগবে কবিতাটাকে আরো বেশি এক্সপ্লেন করতে। তো চলো আমরা নেক্সট চলে যাই। নেক্সট আমরা কি দেখতে পাবো? নেক্সট দেখো আমরা দেখতে পাচ্ছি অ্যাবাউট দ্য পোয়েম। তাহলে আমরা এখানে কি জানবো? কবিতাটা সম্পর্কে জানবো। তাহলে এই কবিতাটা কখন লেখা হচ্ছে? দেখো কবিতাটা লেখা হচ্ছে 1650, 1650 সালে কবিতাটা লেখা হচ্ছে। কবিতাটা পাবলিশ হচ্ছে কখন? কবিতাটা পাবলিশড হচ্ছে 1650 সালে। 1650 সালে একটা বইয়ের মধ্যে পাবলিশড হচ্ছে। যে বইটাতে পাবলিশড হচ্ছে সেই বইটার নাম হচ্ছে দ্য টেন্থ মিউজ লেটলি স্প্রাং আপ ইন আমেরিকা। তাহলে এটা হচ্ছে টোটাল বইটার নাম। বইটা কিন্তু আবার দ্য টেন্থ মিউজ নামেও পরিচিত। আমরা যদি দ্য টেন্থ মিউজ বলি তাতেও কিন্তু কোনো ভুল নেই। আমরা যদি আবার এটাও বলি দ্য টেন্থ মিউজ লেটলি স্প্রাং আপ ইন আমেরিকা তাতেও কিন্তু কোনো প্রবলেম নেই। আমরা সংক্ষেপে বলতে পারি দ্য টেন্থ মিউজ, আমরা পুরো নামটা বলতে পারি দ্য টেন্থ মিউজ লেটলি স্প্রাং ইন আমেরিকা। তাহলে দেখো আমরা কি পেলাম, যে কবিতাটা 1650 সালে লেখা হচ্ছে, মানে পিউরিটান পিরিয়ড চলছে সেই সময় লেখা হচ্ছে, এবং কবিতাটা পাবলিশড হচ্ছে কখন? 1650 সালে পাবলিশড হচ্ছে একটা কালেকশনের মধ্যে, যে কালেকশনটার নাম হচ্ছে দ্য টেন্থ মিউজ। নেক্সট কি পাচ্ছি দেখো? নেক্সট পাচ্ছি এই যে কবিতাটার স্টাইল, এই কবিতার স্টাইল কেমন? ইট ইজ অ্যান 8 স্ট্যানজা পোয়েম উইথ আয়াম্বিক পেন্টামিটার। তাহলে এই কবিতায় কি রয়েছে? এই কবিতায় 8টা স্ট্যানজা রয়েছে, 8 স্ট্যানজা পোয়েম, 8টা স্ট্যানজা রয়েছে। এবং এই কবিতার যে রাইম স্কিমটা, মানে যে ছন্দটা, তিনি যে ছন্দটা ব্যবহার করেছেন সেই ছন্দটা কিসে রয়েছে? আয়াম্বিক পেন্টামিটারে রয়েছে। তো আয়াম্বিক পেন্টামিটারে লেখা এবং 8টা স্ট্যানজা যুক্ত কবিতা হচ্ছে অ্যান ব্র্যাডস্ট্রিটের দ্য প্রোলগ। নেক্সট কি দেখো? নেক্সট জানতে পারছি থিমস, কবিতাটায় কি কি থিম রয়েছে। দেখো কবিতাটায় বেসিক্যালি তিনটে মেজর থিম রয়েছে, সেই তিনটে মেজর থিমের কথা আমি বলবো তোমাদের। প্রথম থিম কি? প্রথম থিম হচ্ছে দ্য ডিগনিটি অফ উইমেন অ্যান্ড ইকুয়ালিটি। একটা মহিলার সম্মান, একটা মহিলার অধিকার এবং সমতা, সমাজে পুরুষ এবং মহিলার যে সমান অধিকার সেই জিনিসটাকে তুলে ধরছে, এবং একটা মহিলার ডিগনিটি, ডিগনিটি মানে তার সম্মানটাকে তুলে ধরা হচ্ছে। দু নম্বরে কি দেখানো হচ্ছে? রেবেল এগেনস্ট অর্থোডক্স পিউরিটান সোসাইটি। তো দেখো আমি আগেই বলেছি যে পিউরিটানরা একটু অর্থোডক্স টাইপের, একটু গোঁড়া টাইপের। তো সেই অর্থোডক্স পিউরিটান যে সোসাইটি, সেই সোসাইটির বিরুদ্ধে একটা রেবেল, একটা বিরোধিতা, একটা বিদ্রোহ, সেটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি কোথায়? এই কবিতা দ্য প্রোলগে। আর কি দেখতে পাচ্ছি? দ্য পাওয়ার অফ আর্ট হুইচ প্রোভাইডস ফ্রিডম উইমেন অ্যাজ আর্টিস্ট। তাহলে এই যে পাওয়ার অফ আর্ট, আর্ট মানে কি? শিল্প। এই যে রাইটিং, রাইটিংটাও একটা আর্ট, এই যে কবিতা লেখা এটাও একটা আর্ট। এই আর্টের যে পাওয়ার এবং সেই পাওয়ারকে কাজে লাগিয়ে কিভাবে মহিলারা তাদের যে ফ্রিডম, তাদের যে ফ্রিডমটাকে গেইন করতে পারে, সেটাও কিন্তু এই কবিতার একটা থিম। তা দেখো কবিতার থিমগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এই থিমগুলো কিন্তু আমাদের বিভিন্ন কোয়েশ্চেন লিখতে কাজে লাগবে। কি কি থিম পেলাম? ডিগনিটি অফ উইমেন অ্যান্ড ইকুয়ালিটি, রেবেল এগেনস্ট অর্থোডক্স পিউরিটান সোসাইটি, আর কি পেলাম? পাওয়ার অফ আর্ট, আর্টের ক্ষমতা, হুইচ প্রোভাইডস ফ্রিডম উইমেন অ্যাজ আর্টিস্ট। তাহলে মহিলাদের কি দিচ্ছে? ফ্রিডম দিচ্ছে, অ্যাজ অ্যান আর্টিস্ট বা অ্যাজ এ আর্টিস্ট যে ফ্রিডমটা দিচ্ছে সেটাকেও প্রেজেন্ট করছে। তা দেখো এইগুলো হচ্ছে কবিতাটার বেসিক এলিমেন্টগুলো। এরপর আমরা টেক্সটে যাব। তো টেক্সটে যাওয়ার আগে আমি তোমাদের কি করব, আমি তোমাদের এই যে কবিতার নাম দ্য প্রোলগ, এই প্রোলগ জিনিসটাকে আমি একটু বুঝিয়ে দেবো, মানে টাইটেলটাকে তোমাদের আমি একটু বুঝিয়ে দেবো। টাইটেলটাকে বুঝিয়ে দিয়ে তারপর আমরা কি করব, কবিতায় চলে যাব। কারণ টাইটেলটা না বুঝলে তোমাদেরই পরবর্তী ক্ষেত্রে প্রবলেম হতে পারে। তো সেই কারণে আমি কি করব, তোমাদের টাইটেলটা বুঝিয়ে দিয়ে তারপর আমি কবিতায় চলে যাব। তো দেখো আমরা এরপর টাইটেলটার মিনিংটা জেনে নিই। তাহলে টাইটেলটার কি মিনিং হচ্ছে? দ্য প্রোলগ। প্রোলগ মানে কি? দেখো প্রোলগ মানে আমরা বলতে পারি ইন্ট্রোডাকশন। তোমরা কমলা দাসের নাম শুনেছ, একজন ইন্ডিয়ান ইংলিশ রাইটার। তার একটা কবিতা আছে যে কবিতার নাম হচ্ছে অ্যান ইন্ট্রোডাকশন, যেটা বেসিক্যালি একটা কনফেশনাল পোয়েম। এই যে দ্য প্রোলগ, এই যে কবিতার টোনটা, এটা কিছুটা হলো কনফেশনাল টোন রয়েছে। কবি নিজের সম্পর্কে অনেক কিছুই এখানে বলছে, তার রাইটিং যে সত্তা, তার রাইটিং যে স্টাইল, সেই সম্পর্কে অনেক কিছু বলছে। তাহলে প্রোলগ কথাটার বেসিক মানে হলো অ্যান ইন্ট্রোডাকশন। প্রোলগ মানে কি হলো? আমরা একটা ইন্ট্রোডাকশন আকারে বলতে পারি। দেখো আমরা বেসিক্যালি জানি
যে প্রোলগ হচ্ছে নাটকের সাথে অ্যাসোসিয়েটেড একটা টার্ম। প্রোলগ আমাদের আমরা কোথায় দেখতে পাই? ড্রামাতে দেখতে পাই। প্রোলগ মানে হচ্ছে ইন্ট্রোডাকশন, তারপর থাকে বডি, তারপর থাকে এপিলগ। নাটকে কি থাকে? প্রোলগ থাকে, বডি থাকে, এপিলগ থাকে। এপিলগ হচ্ছে কনক্লুশন। তাহলে এই প্রোলগ মানে হচ্ছে ইন্ট্রোডাকশন। এখানে কবি নিজেকে ইন্ট্রোডিউস করছে, তার যে রাইটিং স্টাইল, তিনি কিরকম কবিতা লিখতে চলেছেন বা তিনি কিরকম কবিতা লিখছেন, তার অ্যাজ এ উইমেন, সেই সময়কার যে সোসাইটি, সেই সোসাইটিতে অ্যাজ এ রাইটার তার রোলটা কি, সেই রোলটাকে তিনি একটা ইন্ট্রোডিউস করছেন। কাদের কাছে ইন্ট্রোডিউস করছেন? আমাদের এই মানে অডিয়েন্সের কাছে বা রিডারদের কাছে, রিডাররা যাতে পড়ে জানতে পারে যে অ্যাজ এ রাইটার তিনি তাকে কিভাবে ইন্ট্রোডিউস করছেন। তাহলে দেখো প্রোলগের মানে আমরা জানতে পারলাম, প্রোলগের মানে হচ্ছে ইন্ট্রোডাকশন। এরপর আমরা কি করব? এরপর আমরা কবিতাটাতে চলে যাব। আমরা এরপর কবিতাটাকে লাইন বাই লাইন প্রথম দুটো স্ট্যানজাকে অ্যানালাইসিস করব। তারপর আমরা কি করব? পরবর্তী আরেকটা ক্লাস নেব, সেই ক্লাসে আমরা বাকি যে ছটা স্ট্যানজা থাকবে সেই ছটা স্ট্যানজাকে অ্যানালাইসিস করব। তো চলো শুরু করা যাক আমাদের আজকে লাইন বাই লাইন অ্যানালাইসিসটা। তো দেখো প্রথম স্ট্যানজা, প্রথম স্ট্যানজা দেখো কি বলছে কবি, ভালো করে শুনবে। টু সিং অফ ওয়ার্ডস অফ ক্যাপ্টেন্স অ্যান্ড অফ কিংস, অফ সিটিজ ফাউন্ডেড, কমনওয়েলথস বিগান, ফর মাই পেইন, ফর মাই মিন পেইন আর টু সুপিরিয়র থিংস। তাহলে এই লাইনটার মানে বুঝতে হলে আমরা যে লাইনটা হাইলাইট করা আছে সেই লাইন থেকে ওপরের দিকে যাব, তাহলে মানেটা ভালো বুঝতে পারবো। আমরা উপর থেকে যদি নিচের দিকে আসি আমাদের কাছে মানেটা ক্লিয়ার হবে না। তাহলে কবি বলছেন ফর মাই মিন পেইন আর টু সুপিরিয়র থিংস। তাহলে আমার এই তুচ্ছ কলমের কাছে ওপরের জিনিসগুলো লেখাটা বিরাট বড় ব্যাপার, মানে আমার কবিতার আমার কলমটা কি তুচ্ছ তাদের কাছে, কারণ আমি বিরাট বড় একজন কবি নই, আমি জাস্ট সিম্পল একজন পোয়েট। তো সেই কারণে টু সিং অফ ওয়ার্ডস, বড় বড় যুদ্ধের কথা আমি লিখতে পারবো না, অফ ক্যাপ্টেন্স, বড় বড় যুদ্ধ জাহাজের নাবিকের কথা আমি লিখতে পারবো না, অ্যান্ড অফ কিংস, বড় বড় রাজাদের কথাও আমার পেন দিয়ে লেখা বেরোবে না, অফ সিটিজ ফাউন্ডেড, বড় বড় নগরীর স্থাপন হচ্ছে সেই নিয়েও লিখতে পারছি না, কমনওয়েলথ বিগান, এই যে কমনওয়েলথ হচ্ছে মানে ইউরোপিয়ান কালচারের সাথে, যেটা ইউরোপিয়ান কালচার মানে ওয়েস্টার্ন কালচারের সাথে ইস্টার্ন কালচারের মিলন ঘটছে, সেগুলো আমার কাছে কি প্রচন্ড সুপিরিয়ার। আমার কলম তো ছোট্ট কলম, আমি একজন ছোট্ট মানুষ, ছোট্ট কবি, আমি একজন মহিলা, আমি জাস্ট নিজেকে লেখা শুরু করেছি, তাহলে এত বড় বড় সাবজেক্ট ম্যাটারগুলো, যুদ্ধের সাবজেক্ট ম্যাটার, ক্যাপ্টেনদের সাবজেক্ট ম্যাটার বা রাজাদের সাবজেক্ট ম্যাটার বা শহরের কথা বা কমনওয়েলথের কথা, কমনওয়েলথ মানে কি ইউরোপিয়ান কালচারের সাথে ইস্টার্ন কালচারের মিলন, এইসবের কথা আমি লিখতে পারবো না। আমার পেন, আমার পেনটা কেমন, মিন পেন, মানে কবি নিজেকে কি করছেন, কবি নিজেকে দেখাচ্ছেন যে তিনি বিরাট বাড়িয়ে চাড়িয়ে বম্বাস্টিক ওয়েতে কিছু লিখতে চান না, তিনি যেটা লিখতে চান তার কোর অফ হার্ট, তার মনের ভিতর থেকে লিখতে চান, তিনি সিম্পল সাবজেক্ট ম্যাটারের কথা লিখতে চান, তিনি সিম্পলিসিটির কথা লিখতে চান, তিনি তার সম্পর্কে লিখতে চান এবং তিনি বোঝাতে চান যে সেটাই তার রাইটিং স্টাইল। তা তিনি সেই কারণে বলছেন যে আমার এই মিন পেনের কাছে, আমার এই তুচ্ছ পেনের কাছে ওই ওপরের জিনিসগুলো, মানে যুদ্ধের ব্যাপার বলো, ক্যাপ্টেনের ব্যাপার বলো, কমনওয়েলথের ব্যাপার বলো, রাজাদের ব্যাপার বলো বা বড় বড় শহরের কথা বলো, সেগুলো প্রচণ্ড সুপিরিয়র, কারণ আমি অত বড় মানুষ নই, আমি অত বড় কোনো রাইটার নই, অত ফেমাস কোনো রাইটার নই। দেখো প্রোলগ, প্রোলগ মানে ইন্ট্রোডাকশন, তাহলে ইন্ট্রোডিউস করছেন তিনি নিজেকে আমাদের কাছে। নেক্সট তিনি কি বলছেন, দেখো, অর হাউ দে অল অর ইচ দেয়ার ডেটস হ্যাভ রান, আমি পারবো না ওই সমস্ত ঘটনার কথা লিখতে বা সমস্ত ঘটনা কোন ডেটে কিভাবে ঘটেছিল সেগুলো কথা আমার এই তুচ্ছ পেনে লেখা যাবে না, কারণ আমার কাছে সেগুলো সুপিরিয়র। তাহলে সেগুলো কারা লিখবে? লেট পোয়েটস অ্যান্ড হিস্টোরিয়ান সেড দিস ফোর্থ, টোনটা দেখো স্যাটাইরিক্যাল টোন, তিনি বলছেন এইসব লিখবে কারা, বড় বড় যারা কবি রয়েছেন, বড় বড় যারা ঐতিহাসিক রয়েছেন,
তারা ওই সমস্ত কথা লিখবেন। কিসের কথা? যুদ্ধের কথা লিখবেন, ক্যাপ্টেনদের কথা লিখবেন, কমনওয়েলথের কথা লিখবেন, বড় বড় সিটির ফাউন্ডিং এর কথা লিখবেন, রাজাদের কথা লিখবেন। এগুলো কারা লিখবেন? তাদের ডেট, তাদের ঘটনা, এই সমস্ত কিছু লিখবেন বড় বড় কবিরা বা যারা বড় বড় হিস্টোরিয়ানস রয়েছেন, তারা লিখবেন। আমি একজন তুচ্ছ মানুষ, আমি একজন ছোট্ট কবি, তাই আমার দ্বারাই ওইসব লেখা সম্ভব হবে না। মাই অবস্কিউর লাইন শ্যাল নট শো ডিম দেয়ার ওথ, কারণ আমার এই কবিতার যে লাইনগুলো, আমি অক্ষরগুলো যেগুলো লিখছি, সেগুলো অবস্কিউর, সেগুলো ঝাপসা, সেগুলো অতটা ঝকমকে নয়। সেই কারণে আমার লাইনের মধ্যে এতটা ক্ষমতা নেই যে আমি বড় বড় কবিদের, পোয়েটসদের এবং হিস্টোরিয়ানসদের ওই লেখাগুলোকে ঝাপসা করে দিতে পারি। মানে আমি একজন সিম্পল মানুষ, আমি একজন সিম্পল রাইটার, আমি একজন সিম্পল কবি, আমি এত বড় থিমের কথা লিখতে পারবো না। তাহলে কবি কেন বলছেন, কেন নেগেটিভে কথা বলছেন? দেখো, তিনি যে সময় বিলং করছেন পিউরিটান পিরিয়ডে, সেই সময় মহিলারা বেশি কিছু লিখত না, সমাজে মহিলাদের ডাল হেডেড ভাবা হতো, যে মোটা মাথা। ডাল হেডেড মানে কি? মোটা মাথা, যে মহিলাদের মধ্যে থেকে ভালো আর্টিস্টিক কিছু আশা করতে পারি না। তাহলে সমাজের এই বদ্ধ ধারণাকে তিনি কি করছেন? ক্রিটিসাইজ করছেন। তিনি বলছেন যে আমি তো মহিলা, তাই সমাজ কিভাবে, আমি এইসব লিখতে পারবো না। হ্যাঁ, সত্যি আমি এইসব লিখতে পারবো না। তিনি স্যাটাইরিক্যাল টোনে এবং আইরনিক্যাল টোনে তিনি কি করছেন? স্যাটায়ার করছেন। কাদেরকে? সেই সমাজের সিচুয়েশনটাকে। তিনি সেই কারণে বলছেন যে আমার কলমটা তুচ্ছ কলম। বাট এই তুচ্ছ কলমে তিনি কি করতে চান? তার সিম্পলিসিটির কথা লিখতে চান, তার যে সিম্পল স্টাইল, তিনি সিম্পল অ্যাজ এ পোয়েট যে জিনিসগুলো, সেগুলোকে তুলে ধরতে চান। সেই কারণে তিনি এই রকম নেগেশনে বা নেগেটিভ ইউজ করে প্রথমে বলছেন। তিনি কি বলছেন? মাই অবস্কিউর লাইনস, আমার লাইনগুলো কেমন এবড়ো খেবড়ো, অবস্কিউর, সঠিক নয়। শ্যাল নট ডিম দেয়ার ওথ, দেয়ার বলতে কাদের? ওই বড় কবিদের, বড় হিস্টোরিয়ানদের। ওথ বলতে তাদের সাবজেক্ট ম্যাটার। তাহলে তাদের সাবজেক্ট ম্যাটারকে ছোট করে দেওয়ার ক্ষমতা আমার লাইনের মধ্যে নেই, কারণ তারা তো অলরেডি বড় বড় রাইটার, এটা আমি স্বীকার করছি। তাহলে কবি কি বলছেন? আমি তো স্বীকার করছি যে আমি পারবো না তাদের সাথে, তারা তো অনেক মহান রাইটার, আমি তাদের দ্বারা ইনফ্লুয়েন্স হচ্ছি। মানে কবি নিজের জায়গাটাকে প্রকাশ করছেন, তিনি বলছেন যে তারা যেটা করেছেন সেটা তারা করেছেন, তারটা গ্রেট। আমি কখনোই বলছি না যে তাদেরটা ছোট, বাট আমি তাদেরকে ছোট করতেও চাইছি না, আমি তাদের মতো লিখতেও চাইছি না, কারণ আমি লিখতে পারবো না। বাট আমি অ্যাজ এ রাইটার, আমি আমার কথাটাকে কিন্তু সিম্পল ওয়েতে ব্যক্ত করতে পারি। কবি কিন্তু এটা বোঝাতে চাইলেন ইনডাইরেক্টলি, কোথায়? আমাদের ফার্স্ট স্ট্যান্ডাতে। তো চলো এরপর সেকেন্ড স্ট্যান্ডায় চলে যাই। সেকেন্ড স্ট্যান্ডায় কি বলছে দেখো, বাট ওয়েন মাই ওয়ান্ডারিং আইজ অ্যান্ড এনভিয়াস হার্ট, গ্রেট বার্টাস সুবার্ড লাইন্স ডু বার্ট রেড ওভার, কিন্তু যখন আমার চোখগুলো এবং আমার মনের চাহিদা, আমার কেমন মন? এনভিয়াস হার্ট। এনভিয়াস মানে ঈর্ষান্বিত, ঈর্ষায় পরিপূর্ণ, এনভি, জেলাসি। তাহলে আমার এই জেলাস চোখগুলো এবং আমার এই ইতস্তত এদিক সেদিক দেখা, আমার এই জেলাস মন এবং আমার এদিক সেদিক দেখা চোখগুলো যখন ভালো ভালো লাইন খুঁজে বেড়ায়, তখন কার লাইন খুঁজে পায়? বাট্রাসে, কি? গ্রেট বাট্রাসের লাইনগুলোকে খুঁজে পায়। তাহলে গ্রেট বাট্রাস কে? গ্রেট বাট্রাস সম্পর্কে একটা রেফারেন্স আছে, এটা আমি একটু পরে বলছি, এই স্ট্যান্ডার্ডটা পড়িয়ে বলছি। তাও আমি একটা বলে দিই যে গ্রেট বাট্রাস একজন বিখ্যাত ফ্রেঞ্চ পোয়েট, বিখ্যাত ফ্রেঞ্চ পোয়েট। তাহলে আমি যখন বিভিন্ন জিনিস খোঁজাখুঁজি করছি, আমার এই ঈর্ষান্বিত হৃদয় এবং আমার ইতস্তত ভ্রমণ করা চোখগুলোকে নিয়ে, মানে এদিক সেদিক খুঁজে আমি দেখছি, তখন আমি কি পাচ্ছি? গ্রেট বাট্রাসের লাইনগুলো খুঁজে পাচ্ছি, বাট্রাসের বিভিন্ন কবিতা পড়ছি, এবং তার কবিতার লাইনগুলো কেমন? সুগার্ড লাইনস, মিষ্টি লাইনস, যে কেউ পড়ছে সেই অ্যাট্রাক্টেড হয়ে যাচ্ছে, এত সুন্দর বাট্রাস লিখেছে। ফুল, আই ডু গ্রুজ দ্য মিউজেস, ডিড নট পার্ট টু সিম অ্যান্ড মি দ্যাট ওভারফ্লোয়িং স্টোর, আমি বোকার মতো মিউজকে গালিগালাজ করছি। মিউজ মানে কি গো? মিউজ মানে হচ্ছে গডেস অফ পোয়েট্রি,
আমরা রোমান মাইথোলজি বা গ্রিক মাইথোলজি অনুযায়ী জানি, কি জানি, অ্যাকর্ডিং টু গ্রিক মাইথোলজি বা রোমান মাইথোলজি মিউজেস আর দা গডেস অফ পোয়েট্রি, মানে গডেসেস অফ পোয়েট্রি কারা, মিউজটা। তাহলে আমি তখন কি করছি, মিউজদের প্রতি রাগ দেখাচ্ছি এবং বলছি যে কেন বাট্রাসের, তুমি বাট্রাসের মধ্যে এত সুন্দর সুন্দর ক্যাপাবিলিটি দিয়েছ, আমার মধ্যে কেন দাওনি। আমি বোকার মতো মিউজদের বলছি, কি বলছি, যে কেন তুমি বাট্রাসের মধ্যে এত সুন্দর এত কোয়ালিটি দিয়েছ বাট আমার মধ্যে দাওনি। টুইস্ট হিম অ্যান্ড মি দ্যাট ওভার ফ্রেন্ডস টো, তার মধ্যে আমার মধ্যে এরকম কেন ভেদাভেদ করেছো। কে বলছে, আমাদের কবি বলছে। তারপরেই কবির রিয়েলাইজেশন হচ্ছে, কি রিয়েলাইজেশন হচ্ছে, বাস্তব রিয়েলাইজেশন। লাইন গুলো খুব ইম্পর্টেন্ট। কি দেখো বলছে, আ বাট্রাস ক্যান ডু হোয়াট এ বাট্রাস উইল। আমি জানি বাট্রাস একজন নাম করা কবি, তাই বাট্রাস যেটা করেছেন সেটা বাট্রাসই করতে পারবে, বাট্রাস যেটা করেছেন সেটা বাট্রাসই করতে পারবেন। বাট সিম্পল আই অ্যাকর্ডিং টু মাই স্কিল, কিন্তু আমি যেটা করতে পারবো, আমি সিম্পল ওয়েতে লিখতে পারবো, তাই আমি আমার নিজের ক্ষমতা অনুযায়ী চলবো। দেখো এই লাইনটা, এই লাইনগুলো প্লাস এই স্ট্যান্জাটা প্রচন্ড সিম্বলিক। প্রথমেই তিনি বললেন যে তিনি ইতস্তত খোঁজাখুঁজি করছেন বিভিন্ন রাইটারদের রাইটিং, তার জেলাস হার্ট নিয়ে, তার ওয়ান্ডারিং আইস নিয়ে, এবং তিনি খুঁজে পাচ্ছেন কার লাইন খুঁজে পাচ্ছেন, গ্রেট বাট্রাসের লাইনগুলো খুঁজে পাচ্ছেন, গ্রেট বাট্রাসের কবিতাগুলোকে খুঁজে পাচ্ছেন। এবং সেগুলো কেমন সুগার্ড লাইন, চিনির মতো মিষ্টি, যেন সবারই পছন্দের লাইন, পছন্দের কবিতাগুলো খুঁজে পাচ্ছেন। তখন কবির মধ্যে রাগ হচ্ছে, কবি ক্রুজ করছেন, রাগ দেখাচ্ছেন কাদেরকে, মিউজদেরকে, কবিতার দেবীদেরকে, এবং বলছেন যে কেন বাট্রাসের মধ্যে কেন এত পরিপূর্ণতা, বাট্রাসের মধ্যে কেন এত পরিপূর্ণতা আমার মধ্যে কেন নেই। তারপরেই কবি রিয়েলাইজেশন করতে পারছেন যে না, ঠিকই আছে, বাট্রাস যেটা করেছেন সেটা বাট্রাসই পারবেন, বাট্রাস যেটা করেছেন সেটা কে পারবেন, বাট্রাস ছাড়া অন্য কেউ পারবেন না। দেখো উইলিয়াম শেক্সপিয়ার যেটা লিখেছেন সেটা শেক্সপিয়ারই লিখতে পারবেন, রবীন্দ্রনাথ টেগোর যেটা লিখেছেন সেটা টেগোরই লিখতে পারবেন, অন্য কোনো কবি যদি টেগোরকে কপি করে বা শেক্সপিয়ারকে কপি করে তাহলে কিন্তু পারবে না। কারণ কবি বলছেন যে বাট্রাস যেটা লিখেছেন সেটা বাট্রাসেরই উইল, বাট্রাসেরই ইচ্ছা, বাট সিম্পল আয়, কিন্তু আমি লিখবো কেমন, সোজা সাপটা ভাষায়, সিম্পল ওয়েতে, টু মাই স্কিল, যেটা আমার স্কিল, যেটা আমার ক্ষমতা, আমি আমার ক্ষমতা অনুযায়ী আমার মতো কবিতা লিখবো। তাহলে বুঝতে পারলে প্রথম দুটো স্ট্যান্জায় কবি কত সুন্দর বললেন, প্রথমে তিনি এক গাদা নিয়ে গেছেন দেখালেন, তিনি দেখালেন যে তার কবিতা বা তার যে রাইটিংগুলো বিরাট মহৎ কিছু রাইটিং নয়। তার প্রলোগ মানে বুঝতেই পারছো, এটা ইন্ট্রোডাকশন, এটা ইন্ট্রোডাক্টরি পোয়েম, তিনি নিজেকে ইন্ট্রোডিউস করছেন তার অডিয়েন্সের কাছে বা তার রিডারদের কাছে, তিনি বলে দিচ্ছেন যে রিডার তোমরা তো বাট্রাসকে পড়েছো, আরো বড় বড় কবিকে পড়েছো, তাই আমার কবিতা পড়ে অত বড় বড় থিমকে দেখতে যেও না, কারণ আমি বাট্রাসের মতো লিখতে পারবো না বা বড় বড় হিস্টোরিয়ান বা বড় অন্যান্য কবিদের মতো লিখতে পারবো না, বাট আমি আমার উইল, আমার যে সিম্পল উইল, আমার যে সিম্পল ক্ষমতা, আমার যে সিম্পল স্কিল, তার মতো করে আমি আমার মতো করে তোমাদের কাছে লিখবো, সেটা তোমরা পড়ে দেখো তোমাদের ভালো লাগে কি না। তাহলে এই হচ্ছে প্রথম দুটো স্ট্যান্জা। তো এরপর দেখো ওই বাট্রাস সম্পর্কে একটা নোট, আমি যেটা বলেছিলাম হু ইজ বাট্রাস, বাট্রাস কে, দেখো তো বাট্রাসের পুরো নেম হচ্ছে উইলিয়াম ডে সালুস্তে দু বাট্রাস। তার জন্ম হচ্ছে কখন, 1544, এবং মৃত্যু হচ্ছে জুলাই 1590, 1544 থেকে 1590। ওয়াজ এ ফ্রেঞ্চ কোর্টিয়ার অ্যান্ড পোয়েট, তিনি একজন ফরাসি রাজসভার একজন লোক এবং রাজসভার কবি ছিলেন। দুবাট্রাস ওয়াজ সেলিব্রেটেড অ্যাক্রস 16th অ্যান্ড 17th সেঞ্চুরি ইউরোপ ফর ইজ ডিভাইন পোয়েট্রি। তিনি কেমন কবিতা লিখতেন, ডিভাইন কবিতা লিখতেন, সেই কারণে 17th এবং 16th সেঞ্চুরিতে তাকে গোটা ইউরোপের লোকেরা তাকে জানতো, তিনি খুব ফেমাস রাইটার ছিলেন একজন সেই সময়কার। এই 17th এবং 16th সেঞ্চুরি ফেমাস রাইটার কে ছিলেন, আমাদের দুবাট্রাস, যিনি একজন ফ্রেঞ্চ কোর্টিয়ার এবং পোয়েট ছিলেন। তাহলে কবি বলেই দিচ্ছেন যে তার অডিয়েন্স বা তার রিডার যেন তার রাইটিং এর মধ্যে বাট্রাসের রাইটিং কে যেন দেখতে না যায়, কারণ বাট্রাস বাট্রাসের মতো লিখেছেন, তিনি সিম্পল ওয়েতে যেটা লিখছেন তিনি চাইছেন যে তার অডিয়েন্স, মানে অ্যানব্যাটসি চাইছেন যে তার অডিয়েন্স যেন তাকে সিম্পলিসিটিতেই কি করে, অ্যাকসেপ্ট করে। তো বেসিক্যালি আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করছি, আজকে আর বেশি ক্লাস করছি না, আমরা পরবর্তী আরো একটা ক্লাস নেব,
পরবর্তী ক্লাসে কি করব আমরা, বাকি যে স্ট্যানজা গুলো রইলো, বাকি যে ছটা স্ট্যানজা রইলো, সেই স্ট্যানজা গুলোকে বুঝিয়ে দেবো। তো চলো ক্লাস এখানেই শেষ করি, আশা করছি ক্লাসটা তোমরা বুঝেছ। যদি কোনো জায়গায় প্রবলেম হয়ে থাকে অবশ্যই তোমরা আমাকে জিজ্ঞেস করবে, আমি চেষ্টা করব তোমাদের প্রবলেম সলভ করে দেওয়ার। তো চলো, সবাই ভালো থেকো, সবাই হেলদি থেকো, হ্যাপি থেকো, স্যানিটাইজ থেকো, গড ইজ অলওয়েজ উইথ ইউ, টাটা।